মন উইথ মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, সজনে ডাঁটা পোস্ত। প্রথমে কিছু সজনে ডাঁটা পরিষ্কার করে লম্বা লম্বা করে কেটে নেওয়া হলো। দুটো বড় সাইজের আলু চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে নেওয়া হলো। দেখুন, আলু আর সজনে ডাঁটাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দেওয়া হয়েছে। বাঙালিদের অতি প্রিয় আর সাবেকিনায় ভরপুর এই রেসিপিটি একেবারে অনবদ্য। দু টেবিল চামচ মতো পোস্ত, কয়েকটি কাঁচা লঙ্কা, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেওয়া হলো। এই রেসিপিটির জন্য ব্যবহৃত সমস্ত উপকরণের যথাযথ পরিমাণ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দয়া করে একটু ভিজিট করে নেবেন আমার ডেসক্রিপশন বক্সটা। এরপর সমস্ত উপকরণগুলিকে একে একে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেওয়া হলো। দেখুন, এখন একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন পেস্ট, দেখুন ঠিক এই রকম হবে। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। এরপর কড়াই গরম করে তাতে কিছুটা সর্ষের তেল দেওয়া হলো। মনে রাখবেন, এটি সর্ষের তেলেই শুধুমাত্র রান্নাটি সম্পূর্ণ করতে হবে। এক চা চামচ পাঁচ ফোড়ন ও তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। কেটে রাখা আলুগুলো এরপর সর্ষের তেল আর পেঁয়াজ ভাজার মধ্যে ধীরে ধীরে দিয়ে দেওয়া হলো। এরপরে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন, যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ হালকা আঁচে এটিকে নেড়ে যেতে হবে। এরপর কেটে রাখা সজনে ডাঁটাগুলোও ধীরে ধীরে আলুর মধ্যে দিয়ে দেওয়া হলো। হালকা হাতে সজনে ডাঁটাগুলোও নেড়ে যেতে হবে। স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। হলুদের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এবং হালকা আঁচে একটু নাড়িয়ে নিতে হবে। অসাধারণ খেতে এই রেসিপিটি, বাড়িতে একবার ট্রাই করবেন অবশ্যই। এরপরে তৈরি করে রাখা কাঁচা লঙ্কা আর পোস্তর পেস্টটা ভাজার মধ্যে ঢেলে দিতে হবে। দেখুন, এইভাবে গা মাখা মাখা হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আর কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। হাফ কাপ জল ঢেলে ঢেকে দেওয়া হলো। নামানোর আগে একটু চিনি দিয়ে এরপরে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের সেরা স্বাদের ডাঁটা আলু পোস্ত। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে।